নমস্কার, আমি শেফ রঙ্গন নিয়োগী। আবার প্রথমবার রান্নাঘরে আজকে এসে গেছি। আজকে আপনাদের একটা ইউনিক ডিশ দেখাবো, এটা চিকেন কর্ন। চিকেন কর্ন বানাতে যা যা লাগে, বোনলেস চিকেন, রাইসটাকে আমি ইয়েলো কালারের রং করে সেদ্ধ করে এনেছি স্যাফরন দিয়ে, এটা অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে যাবে। মটরশুঁটি আছে, কর্ন আছে, পেপার পাউডার আছে, রসুন বাটা আছে, মাখন আছে, চিকেনের স্টক আছে, পেঁয়াজ বাটা আছে আর হোয়াইট ড্রাম আছে। ফার্স্টে আমি এটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্লেমটা অন করে আমি এখানে বাটারটা দিয়ে দেবো, 50 গ্রাম মতো বাটার আছে। বাটারটা মেল্ট হতে হতে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ বাটা দেব। খানিকটা পেঁয়াজ, এবার আমি মটরশুঁটি, বোনলেস চিকেন, এগুলোকে একটু মাখনে খানিকক্ষণ ভেজে নেব। চিকেনটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এতে চিকেন স্টক দেব। আপনারা ইচ্ছে করলে চিকেনটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে পারেন। চিকেনটা একটু একটু করে রংটা চেঞ্জ হচ্ছে। এবার কর্নের সিডগুলো দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো, কর্নটা দিয়ে একটু ডেড়ে দিতে হবে খানিকক্ষণ। এইবার এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দেব। চিকেন স্টকটা দিয়ে এটাকে আমরা ঢেকে দেব যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখে নেওয়া যাক চিকেনটা কী অবস্থায় দাঁড়িয়েছে। এর কনসিস্টেন্সিটা একটু অতটা পাতলা হবে না। হ্যাঁ, অনেকটাই হয়ে এসে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হোয়াইট রাম দেবো। ফ্লেম অন করে নেবো। এরকম একটা ল্যাডলকে দুপাশে গরম করতে হবে। ল্যাডলটা গরম হয়ে গেলে এর মধ্যে হোয়াইট রামটা ঢেলে দেবো। দিয়ে হোয়াইট রামটাকে জ্বালিয়ে নেবো এভাবে, ফ্লেম অফ। এবার এই জ্বলন্ত হোয়াইট রামটাকে এর মধ্যে ঢেলে দেবো। হোয়াইট রামটা যখন পুরো নিভে যাবে, অর্থাৎ একটা স্মোকি রেসিডিউ রেখে দিয়ে এটা চলে যাবে, তখন বুঝবো এটা হয়ে গেছে। হোয়াইট রামটা নিভে গেছে, এবার আমাদের এটা রেডি হয়ে গেছে, কর্ন চিকেন। এবার সার্ভিংয়ের পালা, ফ্লেম অফ। এইখানে আমি চিকেনটাকে মাঝে দিয়ে দেবো। অ্যাকম্প্যানিড রাইসটাকে সাইডে দিয়ে দেবো। এটা একটা কম্বো ডিশ। রাইসটাকে আপনারা বাটার দিয়ে টসও করে নিতে পারেন। কর্ন চিকেন রেডি, সঙ্গে ফ্লেভার্ড রাইস।